চট্টগ্রাম বাঁশখালী জঙ্গল নাপোড়া ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার পুইছড়ি ইউনিয়নের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনাল খেলা এতে দুই শক্তিশালী ফুটবল টিম অংশগ্রহণ করে বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাদশ বনাম শেখের খিল জাগ্রতি ক্লাবের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয় বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাদশকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠে শেখের খিল জাগ্রতি ক্লাব উক্ত খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ডাক্তার বাদল বাদলকান্তিদেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনসুর আলী বিশেষ অতিথি ছিলেন মাস্টার গিয়াস উদ্দিন মুহম্মদ জাকারিয়া জসীম উদ্দিন নুরুল আলম ও তপন কান্তি দাস আগামী পাঁচই ফেব্রুয়ারি শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা বদরখালী ফুটবল একাডেমি চকরিয়া বনাম ডাইনামিক চকবাজার চট্টগ্রাম ফুটবল একাডেমির খেলাটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি টিভি